অনুদ্বনিত এশিয়া কাপের সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশের যুবরা। শুক্রবার দুবাইয়ের আইসিসি একাডেমি ওভাল স্টেডিয়ামে সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত এবং বাংলাদেশ। টসে জিতে ভারতকে ব্যাটিং করতে পাঠায় বাংলাদেশ। বাংলাদেশ যুবদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র 188 রান করতে সক্ষম হয় ভারত। ভারতের হয়ে সর্বোচ্চ 62 রান করেন মুরগান অভিষেক, এছাড়া 50 রান করেন মুসের খান। জবাবে বাংলাদেশ 4 উইকেট ও 43 বল বাকি থাকতেই জয়ের দোরগোড়ায় পৌঁছে যায়। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 94 রান করেন আরিফুল ইসলাম, এছাড়া 44 রান করেন আর আর আমিন। একটা সময় রান তাড়া করতে নেমে বাংলাদেশের 34 রানের মাথায় 3 উইকেট হারিয়ে বসে, কিন্তু সেখান থেকে এরা দুজন ভালো পার্টনারশিপ তৈরি করে বাংলাদেশের জয় সহজ করে দেয়। আগের বছর অনুদ্বনিত এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে হেরে বাড়ি ফিরতে হয়েছিল বাংলাদেশকে। এবারে সেই একই মঞ্চের সেমিফাইনালে বাংলাদেশের কাছে হেরে বাড়ি ফিরতে হলো ভারতকে। আগামী রবিবার এশিয়া কাপের ফাইনালে UAE-র মুখোমুখি হবে বাংলাদেশ।